হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে দুর্গোৎসবের, দুর্গাপুজোর সামনে। কিন্তু পরিস্থিতি, আবহাওয়া, আমার আপনার আমাদের মন বোধ হয় সকলেরই কারো ভালো নেই। তবু যেটুকু না করলে নয়, যেখানে যেখানে পুজো সবে গিয়া নাই, যেখানে ঐতিহ্যের বা যেখানে বহু বছরের পুজো, বারোয়ারি পুজো, সেখানে ধীরে ধীরে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। এই সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা থাকব প্রত্যেক দিন বিকেল 5:30টায়। শারদঞ্জলি মানে পুজোর খবর। শুধু সুপ্রিম কোর্টই নয়, অসুর দলনী মা দুর্গার কাছেও বিচারের দাবি আমরা সকলেই রেখেছি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাই তো কুমোরটুলিতে একই সঙ্গে প্রতিবাদ এবং প্রতিমা তৈরি, দুটোই চলছে সমান তালে। বিচারের দাবিতে স্লোগান উঠেছে, কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। মাত্র কয়েকদিন হাতে বাকি, তারপর মাতৃশক্তির আরাধনায় মেতে উঠবে বাংলার মানুষ। কিন্তু মাতৃশক্তির আরাধনার আগে বাংলা তার এক মেয়েকে হারিয়েছে। সেই মেয়ের বিচার চেয়ে, সেই মেয়ের হয়ে পাশে দাঁড়িয়েছে বাংলার মানুষ। বিচার চায়, এই স্লোগানে মুখরিত হয়েছে বাংলা। তার মধ্যেই পুজো। পুজোর ক্ষেত্রে কি কোনো রকম ভাটা পড়বে, সে আশঙ্কাও কিন্তু রয়েছে। তবে উৎসবে ফিরছেন, পুজোতে ফিরছেন মানুষ। ইতিমধ্যেই যারা আন্দোলন করছিলেন, তারা সরকারের কাছে যে সমস্ত দাবিগুলো রেখেছিলেন, সেই সমস্ত দাবিগুলো অনেকটাই পূরণ করেছেন সরকার, এবং ধীরে ধীরে সমস্ত দাবি পূরণ করা হবে এমনটাও কিন্তু কথা দিয়েছেন সরকার। তারপর কাজে ফিরেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, তবে প্রতিবাদে সরব রয়েছেন এখনও তারা। তারা এখনও আন্দোলন চালাচ্ছেন, তবে কাজের মধ্যে দিয়েই সে আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টে বিচার চলছে, সেই বিচারে দোষীদের কি শাস্তি হয় সেদিকে কিন্তু তাকিয়ে আছে বাংলার মানুষ। তার মধ্যেই সামনে পুজো, সেই পুজোর আনন্দে কতটা মেতে উঠবেন বাংলার মানুষ সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। তার কারণ, বাংলার মানুষ যেভাবে আন্দোলনে সামিল হয়েছিলেন তাতে মনে হয়েছিল যে পুজোতে এবার বাংলার মানুষ কি সামিল হবেন। অবশ্যই পুজোতে সামিল হবেন বাংলার মানুষ। ইতিমধ্যেই কুমোরটুলিতে কিন্তু ধরা পড়ছে সেই ছবি। আমরা চলে এসেছি কুমোরটুলিতে, কুমোরটুলির সেই ব্যস্ততা ফিরে এসেছে। কুমোরটুলিতে দেখা যাচ্ছে মাতৃ মূর্তির তৈরির কাজ, এবং দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তারা কি ভাবছেন এবারের পুজো নিয়ে? আমাদের বায়নাপত্র আপনার পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া বা রথেতে ফুল দমে হয়, মাঝখানটা একটু ভাটা পড়েছিল যখন এই তিলোত্তমার কেস নিয়ে। হ্যাঁ, তবে এই যে আপনার ডাক্তাররা যে ফিরেছেন কাজে, এটা আমরা ওনাদেরও সাধুবাদ দিই, অনেক সেরা উচিত। কিন্তু এই কাল পরশু থেকে দেখছি আবার সেই পুরনো মেজাজে। দেখুন, আপনারা এসেছেন চারদিক, আমাদের এখানকার ছেলেমেয়েরা এসেছে ছবি তুলতে, তারপরে যারা বিয়ের ছবি তুলতে আসে তারাও এসেছে, আজকে অনেক স্কুল থেকে বাচ্চা বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, তারাও এসেছে। এইগুলো দেখে আমাদের সত্যি আনন্দে বুক ভরে যায়। হ্যাঁ, ছন্দে আবার পুরনো ছন্দে। আমাদেরও ভয় ছিল যে এই যে কেসটা যা হয়েছে এর এফেক্টে আমাদের কারবার, সারা বছর আমাদের এই রুটি রোজগারের ওপর আমরা নেবে কি নেবে না, সেটাও তো একটা ভরসার ব্যাপার না। পুজোর আগে কুমোরটুলির যে ব্যস্ততা, সেই ব্যস্ততার ছবি কিন্তু ধরা পড়ছে। আর কুমোরটুলিতে ঠিক এই সময় অনেকেই আসেন, যারা ছবি তুলতে আসেন, ফ্রেম বন্দি করতে আসেন এই কুমোরটুলির বিভিন্ন প্রতিমার ছবি, এবং পাশাপাশি তারা এই কুমোরটুলি ঘুরতেও আসেন। অনেকেই আছেন ইতিমধ্যেই, তাদেরকে অনেকে পেয়ে গেছি সঙ্গে। পুজোতে ফিরছে মানুষ, কারণ এবার যে ঘটনা ঘটেছে বাংলার মানুষ দেখেছে। তাতে কী বলবেন, পুজোর আনন্দ কতটা এখনো বাকি আছে? পুজোর আনন্দ বাকি তো নেই, অফকোর্স। লাইক যেটা হয়েছে সেটা জাস্টিস তো পাওয়া উচিত,
বাট এখনও যখন পাচ্ছি না, বাট হ্যাঁ পুজো আসছে, এটা বাঙালির পুজো, তো সেটাকেও এরকম ওভারলুক করা যায় না। কিন্তু যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, এবং ওটা জাস্টিস তো সবাই চাইছে, আমরাও চাইছি। কালার হয়ে গেছে ঠাকুর অনেকটাই, তো ভালো তো লাগছেই। অ্যান্ড যদি রিসেন্ট ইনসিডেন্ট নিয়ে বলা হয় তাহলে জাস্টিসের জন্য তো সবাই দাঁড়িয়ে গেছে অফকোর্স। এই সিচুয়েশনে পুজোটা আমরা ঠিক এনজয় করতে পারছি না, বাট যেহেতু বাঙালির মহোৎসব দুর্গাপুজো, তো তাও লোকে আসছে। তাও আমি মানে এই টাইম হিসেবে অনেক কম ভিড় অ্যান্ড লোকজনও খুব কম দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, আমরা জাস্টিস চাই, জাস্টিসের জন্যই ওয়েট করে আছি। কুমোরটুলি দিচ্ছে হাঁক আমার দুর্গা বিচার বাক। পুজোতে অবশ্যই মানুষ ফিরছে, কিন্তু তার সঙ্গে বিচারের দাবিও কিন্তু চলছে। কুমোরটুলিতেই দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি, একদিকে প্রতিবাদ আর অন্যদিকে মাতৃমূর্তিকে সাজিয়ে তোলার কাজ, দুই চলছে সমানভাবে একই সঙ্গে। আপনাদের একই সঙ্গে দুটো ছন্দ দেখা যাচ্ছে, এক হচ্ছে কুমোরটুলি দিচ্ছে হাঁক আমার দুর্গা বিচার পাক, এই যে স্লোগান, এই স্লোগানকে আপনারা তুলে ধরছেন, পাশাপাশি মাতৃবন্দনার যে কাজ সেই কাজ কিন্তু শুরু করেছেন, কি বলবেন? দেখুন, আমরা তো এই সমাজেরই অংশ, আমরা কুমোরটুলির শিল্পীরা সকলেই সমাজেরই অংশ। এখানে মায়ের মূর্তি তৈরি হয়, মায়ের পূজা হয়, তো সেই সমাজে যদি মহিলাদের অসম্মান হয় এবং এরকম একটা নির্মম একটা ঘটনার পর যদি সে বিচার না পায়, আমাদেরও একটা কষ্ট লাগে। এবং আমরা যখন প্রত্যেক বছর মায়ের আরাধনা করি, প্রত্যেক বছর মা আসে, প্রতি বছরই মায়ের চক্ষুদান হয়, মায়ের রূপদান হয়, কিন্তু এবছর কোথাও যেন একটা মনে হয়েছে যে মাকে আবার নবরূপে জাগরণ করে তুলতে হবে। এবং চক্ষুদানের সময় মায়ের বলা হয় না, মায়ের অর্ধেক প্রাণ প্রতিষ্ঠা হয় চক্ষুদানের সময়। তো সেটাই আমার মন থেকে ইচ্ছা যে মা তুমি তোমার ত্রিনয়ন মেলে ধরো, এবং এই সমাজে যত অশুভ শক্তি রয়েছে সকলের বিচার করো, সকলের শাস্তি আমরা কামনা করছি, এবং আমরা চাইছি যে অশুভ শক্তির বিনাশ হয়ে সমাজে শুভ শক্তির জাগরণ ঘটো। আমাদের দুর্গা আছে, তাকে যেভাবে হ্যাঁ অন্যায় অবিচার করে তাকে হত্যা করা হয়েছে, কিছুতেই এটা মানা যায় না। তাই আমাদের তো এখন দেখুন 11th আওয়ারে আমরা এখন কাজেরও আমাদের খুব চাপ। তা আমরা মানুষকে এটাই বোঝাতে চাইছি যে কাজের মাধ্যমেও আমরা আমাদের প্রতিবাদটা আমরা মানুষকে বোঝাতে চাইছি। উৎসব নয়, পুজো হোক এবার, আর সেটাই কিন্তু চান বাংলার মানুষ। তার কারণ এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুজি রুটি। তাই পুজোতে ছেদ নয়, উৎসবে ছেদ পড়লেও পুজোতে যেন কোনো রকম কোনো বিপত্তি না আসে, পুজো যেন ঠিক মতো হয়, মাতৃ আরাধনা যেন ঠিক মতো হয়, সেদিকে কিন্তু নজর রেখেছেন বাংলার মানুষ। মায়ের কাছে একটাই প্রার্থনা করছেন যে মা ত্রিনয়ন খোলো আর বিচার দাও সেই তিলোত্তমাকে, যার সঙ্গে ঘটেছিল সেই জঘন্য অপরাধ, এবং যারা এই অপরাধ করেছিল তাদের শাস্তি দাও। এই কামনাই কিন্তু যেমন মৃৎশিল্পীদের মনে আছে, তেমনই কিন্তু এই কামনা বাংলার প্রতিটি মানুষের মনে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।